কাজ করে তখন আমি জেলখানে নটন পর্যন্ত আমার শান্তি নাই। কে 20 বছর একসাথে সংসার করেছো, 20 বছর স্বামী তোমাকে টাকা দিয়েছে, কাপড় দিয়েছে, সবকিছু দিয়েছে, এই মহব্বত তোমার একটা তাল আছে না, তোমাকে ছেড়েই দিয়েছে। তোমাকে টাকা পয়সা কিছু দিবে, বাবার সংসার করে খাওয়া তুমি 10 বছর না 20 বছর এতদিন বেঁচে থাকো, তুমি খাও না। তাই জন্য কি, তাই জন্য ওটে যায় আক্কাস করে দেয় যে এতক্ষণ পর্যন্ত জেলে ঢুকান পারে নাই, এতক্ষণ পর্যন্ত ওটার শান্তি নাই, কোন কথা ঠিক কি নয়। ঢুকাই কিটকিট করে হ্যাঁ এইবার মজা দিছি তো, এইবার মজা দিছি তো, তার মানে বোঝা গেল যে তাহলে স্ত্রী পর মা আপন বলেন কথা ঠিক কি নয়। হঠাৎ করে মুখে ফাউল হয়ে গেছে, জেল খাটান না পর্যন্ত ওর শান্তি নাই, 100টা যদি তালাক দেয় 101টা ক্যাস হয়, 1 কোটে 3 বার করে ক্যাস করে স্বামী আক্কাল দেওয়ার জন্য। তাহলে এখন যদি মনে মনে কেন হাই রে হাই, বড় মাসের মাথা তক খেলেছি, জেলাপি না তক খেলেছিলাম, সানাসের না তক খেলেছি, কত শুভ শুভ খেলেলেন, এক রায় তো হঠাৎ করে আমার মুখ দিয়ে সিলি বের হয়েছে, তাই তুই ভুলে গেলি আমাকে জেল খাটালি, আফসোস করে লাভ আছে ওড়া প। দ্বিতীয় নম্বর যিনি নিকটের তিনি হচ্ছে আব্বা। দ্বিতীয় নম্বর পৃথিবীতে একটা লোকের জন্য যে নিকটের, যদি বাপ বেঁচে থাকে তো বাবা, ছেলের দিকেও বাবা বেশি ভালোবাসে একটা ছেলেকে। আমার দুজন নিকটের কেউ না, তাহলে আমি কাকে কালিমার দাওয়াত সর্বপ্রথম পৃথিবীর জামিনে দেব, নিকটে আমার কে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মনের কম্পিউটার টিপতে শুরু করে দিলেন, টিপে 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 নজর করে দেখেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বয়স তখন 40, আর নবীর স্ত্রী হযরত খাদিজা তখন রাদিয়াল্লাহু আনহা, খাদিজার বয়স তখন 55 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নজর করে দেখতেছেন নবী তো ওই যে হীরা গুহাতে, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন, এই যে হুজুর বলতে পারবেন যেখানে হীরা গুহা যেখানে রয়ে গেছে, কেমন করে পাথর বেয়ে 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 উঠতে হয় উঠে হীরা গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নজর করে দেখেন হীরা গুহাতে হযরত খাদিজা তুল কর রাদিয়াল্লাহু আনহা, যখন দু তিন দিন পার হয়ে যায় নবী বাড়ির দিকে আসেন না, হযরত খাদিজা ওই রুটি গুলিন বানাইয়া তার কাপড়ের ভিতরে টুপলা বানাইয়া পটলি বানাইয়া একটা টুপলা পিছনের দিকে রুটের টুপলাটা বান্ধা লইয়া আর একদিকে হযরত খাদিজার একটা পানির ট্যাঙ্কি বেঁধে লইয়া 55 বছর বয়সের বুড়ি মহিলাটা দূর 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 করে ওই যে পাহাড়ের নিকটে যাইয়া এবার পাথর গুলিন ধরে 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 বে 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 হীরা গুহা পানির ট্যাঙ্কি এবং খাদ্য গুলিন জমিনের ভিতরে পৌঁছে দিয়ে দেয় বছর বয়সে আমার কেমন করে খাদ্য দেয়, ইনি জমিনে আমার এক নাম্বার নিকট বলে আমি ধরে নিলাম, তাহলে আমি তার কাছে যাবো। কিন্তু নবী মনে মনে চিন্তা করতেছেন আমি যে যাবো খাদিজার কাছে, আমি যে খালিমার দাওয়াতটা দেবো, হঠাৎ করে যদি খাদিজা মেনে না নেয় আমার স্ত্রী, আমাকে যত আদর করে খাদিজা, আমাকে যত ভালোবাসে, আমি খাদিজাকে যত ভালোবাসি, হঠাৎ যদি মতান্তর হয়ে যায়, কিন্তু হুকুম তো আল্লাহ, খালিমার দাওয়াত তো দিতেই হবে, এটা তো পড়াইতেই হবে, খালিমার দাওয়াত দিয়ে করে কি। হীরা গুহা থেকে নবী তুক 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 করে বাড়ি চলে গেল, 40 বছর বয়স্ক নবী কালিমার দাওয়াতের জন্য মনে 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 ধ্যান করে বাড়িতে চলে গেলে, হযরত খাদিজার কথা লেখা আছে কিতাবে, নবী যখন 2 দিন 3 দিন 5 দিন যে কোনো মুহূর্তে নবী যখন বাইরে থেকে যখন বাড়ি চলে যেতেন, হযরত খাদিজা এত
এত খুশি হয়ে যেতেন স্বামীকে দেখে, মনে হয় পৃথিবীর সমস্ত শান্তি খাদিজার অন্তরের ভিতরে উদয় হয়ে গেছে। তাই হযরত খাদিজা আদর করে নবী সাল্লামকে নিয়ে বসাতেন, খেতে দিতেন, করতে না করতেন। হযরত খাদিজার বয়স বেশি ছিল, 15 বছর। বসতে দিয়েছেন নবীকে, খাওয়া রেডি করছেন হযরত খাদিজা। হযরত খাদিজা সম্মুখে আসছেন, নবীজি চেহারাটা একটু অন্য মনস্কর মতো দেখা যাচ্ছে, চলছে খুবই বিবর্ণ চিন্তিত। হযরত খাদিজা বলছেন, স্বামী আপনার চেহারা তো চিন্তিত কেন? আল্লাহ সাল্লাম বলছেন, খাদিজা রে আমি তোমাকে একটা কথা বলতে চাই রে খাদিজা, তুমি কি আমার কথাটা মানবে? খুব চিন্তিত হয়ে বলতেছেন। হযরত খাদিজা তুমি কেমন 55 বছর বয়সের? খাদিজা জবাব দিয়েছেন, স্বামী গা যেদিন থেকে আপনি আমার বাড়িতে চলে এসেছেন গো স্বামী আমার, আপনার মুখে আমি একটাও কথা এমন কোনোদিন শুনিনি যে আপনি জমিনের ভিতরে একটা ফাউল কথা বলেছেন নবী। স্বামী গো আপনাকে তো কোনোদিন আমি ফাউল কথা বলতে দেখিনি, আপনাকে তো কোনোদিন আমি বাজে কথা বলতে দেখিনি, আপনাকে তো কোনোদিন আমি খারাপ কথা বলতে দেখিনি, আর আপনি কি কথা বলবেন যে আমি আপনার কথাটা মানবো না? এমন কি কথা বলবেন আপনি? আপনি বলুন, আপনি বিশ্বাস করুন আমি আপনার কথা মেনে নেব। আল্লাহ নবী বললেন, খাদিজা রে আমার প্রভু আমাকে হুকুম করছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমার নিকটের ভিতরে। আমি আমার কম্পিউটারের বোতামটি দেখলাম, তুমি আমার সর্বপ্রথম নিকটের, কারণ পৃথিবীর কেউ যায় না, তুমি আমার হৃদয়ের ভিতরে। তোমার পিঠের ভিতরে পানির ট্যাঙ্কি বেঁধে, একদিকে রুটির টুকলা বেঁধে নিয়ে তুমি আমার হৃদয়ের ভিতরে খাদ্য গুলিন তুমি পৌঁছে দাও রে খাদিজা। আমি তোমাকে প্রথম নিকটের তরে তাই কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি কি পৃথিবীর জমিনের ভিতরে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যেতে পারবে? পারবে তুমি? সারা জীবন একটা ধর্মে একটা লোক আছে, কথাটা বুঝে গেলে চেঞ্জ করা মামুলি, মাথা টেনশন করেছেন কি? তবে লেখে একটু পরে মাথা উঁচু করে বলতেছেন মিষ্টি হাসি দিয়ে, স্বামী গো আমি চিন্তা করি আমাকে শিক্ষা দিন, আমি আপনার কালিমা পড়ে পৃথিবীতে মুসলমান হয়ে গেলাম। তিনি হচ্ছেন পৃথিবীর জমিনের ভিতর একটা মহিলা, তার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ইনি বিশ্বনবীর উম্মতের ভিতরে সর্বপ্রথম মুসলমান, ইনি কালেমা গ্রহণ করলেন, ইনি মুসলমান হয়ে গেলেন। তাই হযরত খাদিজার কথা, উনি যে মেহনতটা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহর কথা জিন্দেগিতে ভুলতে পারেননি। বলবেন দলিল আছে? আছে, বুখারীতে দলিলটা আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটার রাবি, উনি বর্ণনা করে বলেছেন, হযরত আয়েশা বলেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না যাকারাতুন নার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাগিরতু আলা হাদান মিন আন-নাস নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাগিরতু আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়ামা রাআইতু কাত্ত। হযরত আয়েশা বলেছেন, আমি হযরত আয়েশা, আমার তো 10 জন সতী, কারণ আল্লাহ নবী সাল্লামের 11 জন স্ত্রী ছিল। কত স্ত্রী বললাম আমি? 11 জন স্ত্রীর ভিতরে হযরত খাদিজা একজন, হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা একজন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন, হযরত জুনাব বিনতে জাহাশ একজন, আর একটা হযরত জাইনাব, আর একটা জুয়াইরিয়া, আর একটা হযরত হাফসা, আর একটা হযরত সাফিয়া, আর একটা হযরত মাইমুনা, এরকম করে 11 জন স্ত্রী নবীর। তাহলে হযরত আয়েশার আপনা আপনি 10 জন সতী, আয়েশা বাদে
সতীর সম্পর্কে উনি বলতেছেন হযরত আয়েশা হাদিস ইমাম বুখারী রাওয়ায়াত করেছেন হযরত আয়েশার নিজের একটা স্টেটমেন্ট হযরত আয়েশা বললেন মা গিরতু আলা আহাদ মিনান নিসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মা গিরতু আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমি হযরত আয়েশা সতীর হিসাবে আমার অন্যান্য সতীনের প্রতি আমার হিংসা উদ্ভব হয় না যতটুকু হিংসা উদয় হয় আমার দিলে হযরত খাদিজার প্রতি অথচ আমার রাইত হাকাতুন আমার জীবনে আমি একবারও খাদিজাকে দেখিনি কথাটা ভালো করে চিন্তা করেন যাকে দেখেইনি তার উপরে হিংসা আর যারা একই সাথে সতীন আছে তাদের প্রতি তেমন হিংসা না কথাটা বুঝতে পারছেন তো উনি বললেন অন্যান্য সতীন আছে আমার তেমন হিংসা হয় না আমার যেমন হিংসা হয় হযরত খাদিজার প্রতি কিন্তু আসলে তো আমি হযরত আয়েশা খাদিজাকে দেখিনি এবার যদি প্রশ্ন করেন খাদিজাকে দেখলেন না কেন কি কারণটা কি কেন খাদিজাকে দেখলেন না হযরত আয়েশা সতীন হিসাবে তো দেখতে পারতো না কেন দেখলেন না কেন কারণটা হচ্ছে এই অন্য হাদিসে বলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজের স্টেটমেন্ট দিচ্ছেন যে আমি হযরত আয়েশা আমার বয়স যখন 6 বছর কত বললাম 6 আমার বয়স যখন 6 বছর বয়স আমার আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার হাতে সেদিন খেলনা ছিল এই যে পুতুল খেলনার মতো খেলনা বলছেন আমার হাতে খেলনা আমার আব্বা এসে বলল আয়েশা তুমি চলো আমি গেলাম আমার আব্বার সঙ্গে 6 বছরের বেটি কিনে বাবা এদিকে যায় কি যায় না দোকান দোকানে যায় কি যায় না চলো বাবার সঙ্গে তো বেটি যাচ্ছে বাজার টাজারে যাবে দোকান চলো হযরত আয়েশা বললেন আমি চললাম আমার আব্বার সঙ্গে চলছে যেতে 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 বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমে উপস্থিত হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তখন কিছুক্ষণ সাহাবী বসে আছেন আর কেবল কিছুদিন আগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে হযরত সাউদাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন হযরত সাউদা একটা মুরুব্বি মেয়ে বৃদ্ধা মেয়ে তাকে বিয়ে করেছেন না দ্বিতীয় স্ত্রী রূপে আর সেই মুহূর্তে হযরত আয়েশাকে নিয়ে 6 বছর বয়স আয়েশাকে নিয়ে হযরত আবু বকর সুপ্রিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সাহাবা কেরামরা বসে আছেন নবী সকালবেলাতে হযরত আবু বকর ঢুকে গেছেন নবীকে সালাম দিলেন সম্মান জব্দই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর বলতেছেন হুজুর গো আমি একটি আবদার নিয়ে আসছি আপনার কাছে দয়া করে কি আমার আবদারটা আপনি রাখবেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভেবেছেন হযরত আবু বকর আবদার করবেন আবু বকরের মতো সাহাবী নসফরকে আবদার করতে চেয়েছে ঠিক আছে তুমি কি বলতে চাও বলো তোমার কি আবদার আছে হযরত আবু বকর বললেন নবী আমি হযরত আবু বকর এই যে আমার 6 বছর বয়সের কন্যাকে আমি সঙ্গে নিয়ে আসছি এই মেয়েটার নাম আয়েশা সবাই জানে আমি আমার কলিজার টুকরা হযরত আয়েশাকে নবী জি গো আপনার খিদমত করার জন্য আমি হযরত আয়েশাকে আপনার বিবি রূপে আমি আপনাকে দান করতে চাই গো নবী নবীজির বয়স 52 পেরিয়ে 53 পড়ছে 53 পড়ছেন নবীর বয়স 53 পড়ছে হযরত আয়েশার বয়স কত 6 আছে এমন বাবা 6 বছর বয়সের মেয়েটাকে যাতে টাকা আলো হোক এটা বুড়ার 53 বছর বুড়ার কাছে না বলবে তাও মেয়ে তার স্ত্রী আছে আমি 6 বছরের মেয়েটাকে তোমাকে দিলাম তুমি না হযরত আবু বকর দিয়েছে হুজুর আমি আপনার বিবি হিসেবে খেদমতের আয়েশাকে দিতে চাই আপনাকে নেবেন এটা আমার আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচু করে উঁচু করে বলে দিলেন তোমার আয়েশাকে গ্রহণ করা হলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মেয়েটা যখন নাবালক থাকে বাবা বিয়ে দিতে পারে অধিকার আছে শরীয়তে বাবা তখন ওলি বাবা বিয়ে দিতে পারে মেয়েকে যতদিন পর্যন্ত একটা মেয়ের বিয়ে না হয়েছে আপনি যদি বাবা হন ওলি হন যে কোনো একটা ছেলের সঙ্গে আপনি বিয়ে দিতে পারেন মেয়ের অনুমতি সে মেয়ে যদি সাবালিকা অনুমতি নেবে না ছোট থাকলে অনুমতি তো বুঝবেই না
আপনারা দিতে পারেন, আমি তোমার সঙ্গে মেয়েটা বিয়ে দিয়ে দিলাম, দেওয়ার অধিকার ইসলামে দিয়েছে, আপনি দিতে পারেন। হযরত আবু বকর সিদ্দিক দিয়ে দিলেন, সাহাবা কেরাম তাজ্জব, ওখানে বসে আছে কিছু চাবি। আচ্ছা তাজ্জব হবে কি হবে না, 53 বছর বয়সের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 6 বছরের মেয়েকে আবু বকর বিয়ে দিয়ে তাজ্জব হবে না? হ্যাঁ আবু বকর, তুমি পাগল হয়ে যাও, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ 6 বছরে তুমি আয়েশাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিয়ে দিলে? হযরত আবু বকর বলছিলেন, না আমি পাগল হই নাই, আমার মাথা ঠিক আছে রে সাহেবরা, ঠিক আছে, আমি আবু বকর, আমি আমার সাহেবের সুরুর আয়েশাকে কেন নবীর সঙ্গে দিলাম রে সাহেবরা, শুন, আমি তো কালেমা পড়ে নবীর কাছে মুসলমান হয়ে গেছি, কিন্তু কঠিন কামাতের দিন একটা দিন আছে আখেরের ময়দান, আমার বারবার বারবার করে দিলে গা হিদায়, কঠিন কামাতের দিন, আমি আমল গুলিন করছি পৃথিবীর জমিনে, আমার আমলের হিসাব তো আমি পার হতে পারবো কিনা আমার কেমন যেন লাগে রে সাহেবরা, সব আমল যদি আমার বের হয়ে যায়, সব আমল যদি আমার বের হয়ে যায় রে, অন্তত তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথাটা বলতে পারবো, মাবুদ মাবুদ গো, তোমার হাবিবকে পৃথিবীর জমিনের ভিতরে আমি ভালোবেসেছিলাম আমার কলেজার দ্বারাতে, সেটা আমি প্রমাণ করে দিয়েছি, আমি হযরত আয়েশাকে আমার রক্তের বাঁধন দিয়েছি আমার নবীর সঙ্গে, আমি রক্তের বাঁধন বিন্দু দিয়ে গুণ আল্লাহ গো, আমার আয়েশাকে দিয়ে তোমার হাবিবের সঙ্গে আমি রক্তের বাঁধন দিয়ে দিয়েছিলাম, আমার সব আমল যদি এদিকে হয়ে যায়, আল্লাহ যদি তখন মেনে নেয় সত্যি রে আবু বকরের কোলে না দিয়ে হযরত আয়েশাকে বিয়ে দিয়েছিলেন নবীর সঙ্গে, রক্তের বাঁধনটা দিয়েছে, এই আমলটা যদি পছন্দ করে যদি আমি নজর পেয়ে যাই রে, ওই জন্যে আমি নবীর খিদমত করার জন্য, নবীর আমি বাঁধন রাখার জন্য, আমি নবীর নিকটে হওয়ার জন্য আমি আমার আয়েশাকে আমি নবীর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীকে ভালোবাসলে আল্লাহ রাজি হয়, তাই আমি নবীকে ভালোবাসি, আমি নবীর নিকটে থাকতে চাই রে, ওখানে আমি আমার মেয়েটাকে দিয়ে দিলাম নবীকে, আমি নবীর শ্বশুর তো হইলাম, সম্পর্ক তো হইলাম, আমার মেয়ে সংসার করবে নবী, আমি নবীর শ্বশুর হয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে কিতাবে কিছু লেখে অনেক সময় ভাইরাস হয়, ভাইরাল হয় অনেক সময়, যে আল্লাহ নবী সাল্লামের চরিত্র কেমন ছিল গো, 53 বছর বয়সে সাহেব সাহেব মেয়েটাকে আবু বকর নির্দিষ্ট বিয়ে করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাম সে কথাটা সেদিনই বলে দিয়েছিলেন, আপনারা কিতাবে তো ঘটন তো পেয়ে যাবেন, এই প্রশ্নের জবাব আল্লাহ নবী সাল্লাম সেদিনই দিয়েছিলেন যেদিন আয়েশাকে বিয়ে করেছেন। সাহাবাকে ডাকতেন, বলছিলেন সাহাবীরা শুনুন, আমি আখেরি নবী, আমি কেন গ্রহণ করলাম রে সাহাবা কেরাম তোমরা কি জানো? না কি করে জানবে সাহাবা? নবী বললেন সাহাবীরা শুনে নাও, কিছুদিন আগে আমি তো মেরাজে গিয়েছিলাম, গেছিলেন হুজুর, শুনেছি মেরাজের বয়ান শুনেছি, আমি মেরাজে গেছিলাম, মেরাজে হযরত জিবরিল আমাকে নিয়ে জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে, আমি জান্নাত দেখেছি, আমি জাহান্নাম দেখেছি, জান্নাতের দরদর কিনারা কিনারা আমি ঘুরেছি, টিকেছি বেরিয়েছি, আমি একটা সুন্দর জান্নাতের দরজায় দাঁড়িয়ে গেছি, ইন্দামিন সময় হযরত জিবরিল জান্নাতে একটা সুগন্ধিওয়ালা চার কানে একটা রুমাল নিয়ে, রুমালের ভিতরে কি যেন পুটলি বেঁধে দিয়ে একটা টুবলা বেঁধে হযরত জিবরিল এনে আমাকে দিয়ে বলতেছেন, ও আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এই নিন আপনার তোফা, আপনার তোফা নিন। আমি মনে মনে ভাবলাম জান্নাতের কিনারে আমাকে কি তোফা দিচ্ছ, আমি মিষ্টি হেসে দিয়ে জিবরিলের হাতে থেকে জান্নাতের দরজায় আল্লাহ দেওয়া তোফা আমি গ্রহণ করলাম, সোনালা বলেন হযরত জিবরিল বলে দিলেন, এই তোফাটা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি নিন, জান্নাত থেকে আমি নিলাম। আচ্ছা নিচে তাহলে কি তোফা নিলাম, এবার খুলে দেখবে কি দেখবে না, খুলে দেখতে হবে না ভিতরে কি আছে, দেখা আর কি হবে না, আমাকে আমি যদি নিলাম তো ভিতরে কি আছে দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চার কানে রুমালের জান্নাতের রুমালের পোট্রেটা আমি খুললাম, আমি খুলে দেখি রুমালের ভিতরে
ছোট্ট একটি মেয়ে আছে, সোনালা জোরে বলেন, একটু জোরে বলেন সোনালা, ছোট্ট মেয়ে, সুন্দর বুলবুল মেয়ে, মিষ্টি মিষ্টি করে উঠতে যায়, আমি মুখের দিকে নজর করে দেখি মেয়েটা কে, সুন্দর করে নজর করে দেখি মেয়েটা আর কেউ না, মেয়েটা হজরতে আবু বকরের মেয়ে, হজরতে আয়েশা। আয়েশা আমি তো গ্রহণ করেই নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাপার কি, তাও করে মেয়ে দেখছে বলে আমাকে কেন দেখছে, বলে আল্লাহ হযরত আয়েশাকে আপনার খিদমতগর বানাবেন, সোনা নজর বলেন আল্লাহ তাকে সিদ্ধান্ত করেছেন, তাই আপনাকে তওবা দিয়েছেন, আপনি নিয়ে নেন। মেরাজ থেকে ঘুরে এসে অন্যান্য কাহিনী বলেছেন, কিন্তু এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওরকম করে বলেননি, এজন্য কি করে বলবে যে আবু বকরের ছোট্ট মেয়েটাকে আমি বিয়ে করেছেন, নিয়েছি ভালো বাবা না, কিন্তু যদি না আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কাছে আয়েশাকে নিয়ে দিলেন, ওই দিনকে ঘুরিয়ে দিতে পারে। নবী বললেন, সাহাবা কেরাম, আমি জান্নাতে আগে গ্রহণ করেছি, ওই জন্য আমি আয়েশাকে ফেরত দিতে পারলাম না, যখন আয়েশাকে আবু বকর দিয়েছেন তখন আমার মনে পড়েছে আমি তো আগেই আয়েশাকে নিয়ে ফেলেছি, আমি ফেরত কেমন করে দেব, ওজন আমি নবী আয়েশাকে বিবি রূপে আমি গ্রহণ করে নিলাম। কথা বুঝতে পারছেন তো, এই জন্য নবী আয়েশাকে বিয়ে করেছিলেন। এগারো জন স্ত্রীর মধ্যে 10 জন ছিলেন নবীর স্ত্রী সাইয়্যিবা, তার অনেক বিবাহিতা স্ত্রীকে বিয়ে করেছিলেন, মানে ও ব্যবহার একজনের স্বামী মারা গেছে, তালাক দিয়েছে বা একজনের স্বামী করছে, এরকম দু বিয়া হয়েছে, তারপরে নবী সাল্লাম নিয়েছিলেন। প্রত্যেক মাত্র বিবাহের পাত্রীকে নবী বিয়ে করেছিলেন, সেটা হযরত আয়েশা, তার বয়স ছিল 9। হযরত আয়েশা বলেন, আমার 6 বছর বয়সে আমার আব্বা আমার স্বামীর সঙ্গে বিয়ে দেন নবীর সঙ্গে, 3 বছর আমি নবীর রুমে যাইনি, যেদিন আমার বয়স 9 বছর, কত বছর বললাম, 9, হযরত আয়েশা বলেন বিয়ে হওয়ার পরে 3টা বছরের মধ্যে আল্লাহ আমার শারীরিক এত সুন্দর করে গঠন করে দিয়েছিলেন যে 9 বছর যেদিন আমার বয়স, ওই দিন আমি স্ত্রী হিসেবে ব্যবহার হওয়ার জন্য আল্লাহর নবীর রুমে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ বলেন, যেদিন আমার বয়স 18 ওই দিন আল্লাহ নবী আমার কোলের মধ্যে মাথা দিয়ে পৃথিবী থেকে নবী বিদায় হয়ে গেছে। কথাটা গুরুত্ব দেন, 6 বছর বয়সে হযরত আয়েশার বিয়ে হলো, 9 বছর বয়সে আল্লাহ নবী সাল্লামের স্ত্রী হিসাবে ব্যবহারযোগ্য হলো, নবী আয়েশার রুমে ঢুকলেন, নবীকে ব্যবহার আয়েশাকে ব্যবহার করলেন নবী স্ত্রী হিসাবে, আর যেদিন হযরত আয়েশার বয়স 18 আল্লাহ নবী সাল্লাম ওই দিন ইন্তেকাল করেন, মাত্র স্ত্রী হিসাবে 9, 3, 12 বছর ছিলেন, কিন্তু 3 বছর স্ত্রী হিসাবে থাকতে পারেননি, এমনি কালেমার উপরে ছিলেন, আর 9 বছর ডাইরেক্ট সংসার করেছেন হযরত আয়েশা নবীর সঙ্গে। আর 18 বছর জিন্দেগি থেকে আল্লাহ নবী সাল্লাম ইন্তেকাল করলেন, আল্লাহ নবী সাল্লাম ইন্তেকাল করবেন করবেন এরকম অবস্থা, সাহাবীরা কিছু মনে 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 ভাবছেন, নবী যদি ইন্তেকাল করেন আয়েশা তো কম বয়সে রয়ে গেল, আমি নেব নবীর স্ত্রী, আরেকজন বলেছেন আমি নেব যত পারি, সাহাবীরা মনে মনে ভেবেছেন, কথাটা খুব খেয়াল করবেন, মনে মনে ভেবেছেন, নবীর উপর আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ বলে দিলেন নবী আপনি বলে দেন, নবীর যত স্ত্রী পৃথিবীতে একবার নবীর ঘরে ঢুকেছেন সেটা গোটা পৃথিবীর মুসলমানের মা, সুবহানাল্লাহ জোরে বলেন, মাকে বিয়ে করা যায় না, নবীর স্ত্রীকে বিয়ে করতে পারবে না, যার মনে যাচ্ছিল সব পান্ত পানি একবার শেষ। 18 বছর বয়সে নবী সাল্লাম ইন্তেকাল করলেন, সারা জিন্দেগি এমনি কাটিয়ে গেলেন, বিয়ে হারাম করে দিলেন আল্লাহ, কারণ নবীর স্ত্রী তার ইজ্জত আছে, ইজ্জতের উপর হানি হবে না, নবীর স্ত্রীকে আমাদের নবীর সঙ্গে আসরা হবে, নারায়ে তাকবীর। তবু একটা কথা বলি, আজকে তো আমরা চিন্তা করি না যে হাসর কেমন করে হবে, কিন্তু না, হযরত আয়েশা যিনি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি এই পৃথিবীর জমিনে হযরতে আয়েশা তালি যে জান্নাতে পেল যে আয়েশাকে আল্লাহর নবী, তালি ওই মেয়েটা জান্নাতে হবে না জাহান্নামে হবে, একটু জোরে বলেন ভাই, একটু জোরে বলেন পিছন থেকে, যে মেয়েটাকে আল্লাহ জান্নাতে দিলেন ওই মেয়েটাকে জাহান্নামে হতে পারে না, মেয়েটা জান্নাতে, হযরতে আয়েশা
আবু বকরের কন্যা। এই আয়েশা জান্নাতি হওয়ার পর পৃথিবীতে তার অবস্থাটা দেখেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা যাকারাত নারা ফাবাকাত। হযরত আয়েশা বলেন, আমি হযরত আয়েশা